জেনারেল জিয়া, মেজর জিয়া ওই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। প্রথমে বলেছেন, আই মেজর জিয়া প্রভিশনাল প্রেসিডেন্ট অফ বাংলাদেশ এয়ার বাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আমি এই ক্যাসেটটা ভালোভাবে শুনেছি, কয়েকবার শুনেছি, কারণ আমি এটার উপরে স্টাডি পিরিয়ড কন্ডাক্ট করেছিলাম কুমিল্লাতে। পরে জেনারেল আনোয়ার এই ক্যাসেটটা আমার কাছ থেকে, দুটো ক্যাসেটেই পরবর্তী পর্যায়ে যে বঙ্গবন্ধুর নামে তিনি ডিক্লারেশন দিয়েছিলেন এই ক্যাসেট দুটো নিয়েছিলেন, আমাকে আর ফেরত দেয়নি। তৎকালীন সময়ের কথা বলছেন একদম, মেজর জিয়া নিজের কণ্ঠে ইয়ে করেছে, এ ব্যাপারে যে বিতর্ক আছে সে নিয়েও আপনি বলবেন, আপনার কথা শেষ হলে ওই নিয়ে আমি পরবর্তী টানে আপনি একটু বললেন। তো এই বেঙ্গল রেজিমেন্টের অফিসারই কিন্তু জেনারেল জিয়া, তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণা প্রথমে প্রফেশনাল প্রেসিডেন্ট হিসেবে দিয়েছেন, পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধুর নামে, অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এয়ারবাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ। এখানে যে জিনিসটা আমি কিন্তু কারো পক্ষে বা বিপক্ষে আমি বলছি না, আমি ইতিহাসটা আমার দায়িত্ব বলে, যেহেতু আমি মুক্তিযুদ্ধ করেছি, বাংলাদেশ আর্মিতে 30 বছর ধরে চাকরি করছে, বাংলাদেশ গড়ে আর্মি গড়ে উঠেছে আমাদের হাতে, বাংলাদেশের স্বাধীনতা হয়েছে আমাদের হাতে, এটা আমার দায়িত্ব এবং আমারও বয়স হয়েছে এটা বলে যাওয়া উচিত। জেনারেল জিয়া প্রথমে নিজেকে ঘোষণা করলেন প্রভিশনাল প্রেসিডেন্ট হিসেবে, পরবর্তী পর্যায়ে তিনি ঘোষণা দিলেন অন বিহাফ অফ আর গ্রেট লিডার। গান্ধী গ্রেট লিডার ছিলেন ভারতের, উনি তো প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন নেহরু। বঙ্গবন্ধু যে ঘোষণা দিয়েছেন যেটা বিডিআর থেকে প্রচার হয়েছে, সেখানেও তিনি নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা দেন, বাংলাদেশ আক্রান্ত হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হচ্ছে, কিন্তু তিনি অফিসিয়ালি প্রেসিডেন্ট ঘোষিত হয়েছে 17 এপ্রিল, যখন মুজিবনগরে আপনার প্রবাসী সরকার গঠিত হয়। এবং এই প্রবাসী সরকার গঠিত হওয়ার পিছনের যে কুশীলব, এরাও কিন্তু বেঙ্গল রেজিমেন্টের অফিসার, এবং তারা 4 এপ্রিল তেলিয়াপাড়া টি গার্ডেনে ওসমানী, জেনারেল ওসমানী এবং জেনারেল রব এবং অন্য অন্য খালেদ মোশারফ, শহীদ জেনারেল শফিউল্লাহ, মেজর জিয়া এবং অন্য অন্য অফিসার, এবং ওখানে সেকেন্ড ল্যাফটেন্যান্ট হিসেবে মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম উপস্থিত ছিল, এবং সেখানে তারা এটা বলেন যে আমাদের একটা প্রবাসী সরকারের প্রয়োজন আছে, এটাকে ইন্টারন্যাশনালাইজ করার জন্য এবং আমাদের এই স্বাধীনতার পক্ষে এক ধরনের সমর্থন আদায়ের জন্য। এই জন্য আপনি দেখবেন আমি 9 মাস যুদ্ধে দেখেছি প্রবাসী সরকার এবং আর্মি, মানে মুক্তিযুদ্ধ কমান্ড যেটা, কমান্ডাররা, এটা একটা প্যারালাল অর্গানাইজেশন হিসেবে 9 মাস যুদ্ধ করেছে। এবং একটা উইকেস্ট লিঙ্ক ছিল জেনারেল ওসমানী অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট অফ আওয়ামী লীগ, এছাড়া প্রবাসী সরকারের তেমন কোনো নিয়ন্ত্রণ কিন্তু এই বেঙ্গল রেজিমেন্টের এই যে সেক্টর কমান্ডার বা অন্য অন্য এসব জেট ফোর্স, এস ফোর্স, কে ফোর্স, এগুলোর উপর খুব একটা বেশি ছিল না, একটা প্যারালাল অর্গানাইজেশন ছিল। যে জন্য বাংলাদেশ আর্মির জন্ম হয়েছে জনগণের মধ্যে মুক্তিযুদ্ধের রক্ত এবং ঘামে, কাজেই বাংলাদেশ আর্মি হলো ন্যাশনাল আর্মি, এটাকে জনগণ থেকে সেপারেট করা যাবে না, এই সাইকোলজিটা বুঝতে হবে আমাদের। এখন বেঙ্গল রেজিমেন্ট যদি না থাকতো তাহলে কি হতো, যদি এরা না থাকতো আমরা ভারতে যেতাম, আওয়ামী লীগের নেতারা ভারতে যেত, যখন অন্য কোনো দল তো ওখানে ছিল না, ভারতে যেতাম, আমাদের মুক্তিযুদ্ধের ট্রেনিং তারা করিয়েছে, আমরাও করিয়েছি, ভারতও আমাদেরকে ট্রেনিং দিয়েছে, আমরাও আমাদের আর্মিরাও ট্রেনিং দিয়েছে ওই সময় রেজিমেন্টগুলো মুক্তিযুদ্ধের এমনি আলাদা। যেমন আমি কাটলাম মুক্তি ঘোষ ক্যাম্পের কমান্ডার ছিলাম, অফিসার ইনচার্জ ছিলাম, আমি 6 মাসে 4,842 জন মুক্তিযোদ্ধাকে ট্রেনিং দিয়েছি, মিরাকেল, মানে প্রত্যেক মাসে 7,000 করে আমি ট্রেনিং দিয়েছি। আচ্ছা, এখন কথা হলো আমার কাছে 623 পৃষ্ঠার একটা বই আছে, আমার ক্যাম্পের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, আমার মনে হয় পৃথিবীর এইটাই একমাত্র ডকুমেন্ট যে একটা মুক্তিযুদ্ধের গেরিলা ক্যাম্পের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ডকুমেন্ট আছে আমার কাছে, ইনটেক আছে, বাংলাদেশ একাডেমি থেকে কম্পাইল করা, ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন তখন চেয়ারম্যান ছিলেন, আমি তার কাছে দিয়েছিলাম সমস্ত ডকুমেন্ট ভারতে, উনি কম্পাইল করে আমাকে দিয়ে, এর কয়েকটা কপি ছিল, তার মধ্যে কয়েকটা কপি আমার কাছে সংরক্ষিত আছে, কোনো সময় হয়তো এটা পাবলিশ হবে, তখন হয়তো জনগণ দেখবে, পৃথিবী দেখবে যে একটা গেরিলা ক্যাম্পের স্বাধীনতা যুদ্ধের ডকুমেন্ট কেমন হয়, কিভাবে যুদ্ধ পরিচালিত হবে। তো এইখানে আপনার যে কথাটা আমি বলতে চাচ্ছি সেই জিনিসটা হলো যে যদি বেঙ্গল রেজিমেন্ট না থাকতো তারা আমাদের ভারত ট্রেনিং দিত, আমাদের সেক্টর কমান্ডার হতো ভারতীয় বাহিনী থেকে, আমাদের জেট ফোর্স, এস ফোর্স, কে ফোর্স যে ব্রিগেড গুলো গঠিত হয়েছিল এটা ভারতের থেকে ভারতের হতো, আমাদের কমান্ডার ইন চিফ জেনারেল ওসমানী না হয়ে হতো আপনার ভারতীয় কোনো জেনারেল, এবং আলটিমেটলি ভারত ক্লেম করতো যে আমরা যুদ্ধ করে ভারত স্বাধীন করে দিয়েছি,
এবং রক্ষী বাহিনীর মতো একটা রক্ষী বাহিনী এখানে হতো, তারা আমাদের ক্যান্টনমেন্ট গুলো দখল করে নিত এবং আমাদের স্বাধীনতার পেছনে ভারতের অবদান তো তারা এটাই এভাবে দাবি করছে যে তারা। আমি একটা ব্যক্তিগত উদাহরণ আপনাকে দিতে চাই স্যার, আমি ব্যক্তিগত উদাহরণের আগে একটু একটু নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারের কাছ থেকে একটু আসি, আপনার আপনার কাছ থেকে আরও শুনবো, আরও ইয়ে শুনবো। নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি স্যার আপনার কাছে আমি জিজ্ঞাসা করি একটু মানে একটু অন্যরকম প্রশ্ন, আপনি কি জানেন কিনা বর্তমানে ভারতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনারের নাম কি জানেন কিনা বা তিনি কে জানেন কিনা? দেখুন এটা মানে পরীক্ষা দেওয়ার জন্য তো আমরা এখানে যে ভদ্রলোক রিপ্রেজেন্ট করছেন ভারতকে বাংলাদেশে হাই কমিশনার হিসেবে কমনওয়েলথ কান্ট্রি, সেই কারণে তার নাম যতটা লোক মুখে মুখে প্রচারিত এবং পরিচিতি লাভ করেছে সেই তুলনায় আমাদের যিনি হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন নয়াদিল্লিতে তার নাম ভার্চুয়ালি তার নাম আমরি আপনি আপনার লেভেল পর্যন্ত জানে না, এটাই আমার অবাক করা বিষয়। কারণ স্যার আপনি জানেন না, এটা আপনি না আপনার লেভেল পর্যন্ত জানার মতো ওই কার্যক্রম বা ওই 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 ধরনের অ্যাক্টিভিটি নাই আমাদের, এটা এটা আপনি জানেন না বলে যে আপনি যে ইয়ে করছেন তা না। আপনি কেন, বাংলাদেশের অনেক মন্ত্রীরাও জানে না, আপনার থেকেও সিনিয়র অনেক যারা আরও বেশি ভারত নিয়ে কথা বলে তারাও জানে না। তো এটা স্যার আমাদের দুঃখের জায়গা কি না যে আমাদেরকে রিপ্রেজেন্ট করবে সেখানে, আমরা যেখানে সারাক্ষণ এই যে স্যার আপনার ফজলুর রহমান স্যারও নিজেও জানেন কিনা আমি আমি স্যারকে প্রশ্ন করিনি, আমিও কনফার্ম যে স্যারও জানবে না, কারণ ওই ধরনের অ্যাক্টিভিটি নাই তো আমাদের। তাহলে আমরা কেন এত বেশি এই বৈষম্যের শিকারটা হচ্ছি, এর সমাধান কি? এবং এই হত্যাকাণ্ডের ব্যাপারে যে জি টু জি এগ্রিমেন্ট বারবার হচ্ছে, এগুলির এগুলিকে ইমপ্লিমেন্ট করার যে ভূমিকা, শক্ত ভূমিকা রাখবার ক্ষেত্রে অপরিচিত যারা সেখানে হাইকমিশনার হিসেবে নিয়োগ প্রাপ্ত হচ্ছে এদের ভূমিকাটা কতটুকু আসলে কার্যকর বলে হতে পারে আপনার কাছে? দেখুন আমি আমার আগের আলোচনায় একটু ইন্টারাপ্টেড হয়েছিলাম এই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে, সেজন্য অ্যালার্জিটা কনক্লুড করতে পারিনি। আমি বলছিলাম যে ইসরায়েলের সবচেয়ে ইম্পর্টেন্ট আউটপোস্ট হচ্ছে প্রথমে ওয়াশিংটন ডিসি, সেকেন্ড বেইজিং, থার্ড দিল্লি, এবং দিল্লিতে তাদের জনবল 300 বেশি। তো এইরকম একটি গুরুত্বপূর্ণ একটা পোস্টিং বাংলাদেশ পার্সপেক্টিভ যদি চিন্তা করেন তাহলে গুরুত্বপূর্ণ যে কটা আউটপোস্ট আছে তার মধ্যে দিল্লি ডেফিনেটলি সবিশেষ গুরুত্ব বহন করে। তো সেই বিবেচনায় আমাদের ক্যারিয়ার ডিপ্লোম্যাট যারা সবচাইতে মুনশিয়ানার পরিচয় দিয়েছেন এরকম ব্যক্তিবর্গেরই সেখানে ডেপ্লয়েড হওয়ার কথা। আপনি যে প্রশ্নটি তুলেছেন সেটা অবশ্যই এটা নিয়ে বিতর্ক করা যেতে পারে, কিন্তু এটা একটা সাইকোলজিক্যাল ডাইমেনশন আছে, আমি ওই বিষয়টার প্রতি ইঙ্গিত করতে চাচ্ছিলাম। অর্থাৎ তনু বপুর একটা ব্যাপার আছে, আকারে প্রকারে যে পার্থক্য ভারতের সঙ্গে আমাদের সেটাও কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। আর স্যার যে কথাটি বলছিলেন এবং আমাদের পাশ্চাত্যের বন্ধুরা যেভাবে ব্যাখ্যা করেন যে ইন্ডিয়া প্লেড দ্য রোল অফ সারোগেট মাদার ফর দ্য লিবারেশন অফ বাংলাদেশ, তো এই এই পার্সপেক্টিভটা সবসময় আমাদের স্মরণ রাখার একটা প্রয়োজন আছে। সেই কারণেই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আউটপোস্ট হিসেবে দিল্লিকে বিবেচনা করা দরকার। তো ডেফিনেটলি আমি আপনার যে ইঙ্গিতটি আপনি প্রদান করছেন তাকে আমি অবশ্যই কগনিজেন্সে নেব, কোনো সন্দেহ নেই। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে আমাদের যে বর্ডার ম্যানেজমেন্টের ইস্যুটা আমি আলাপ করছিলাম, সেখানে বিএসএফ কে কারিগরি এবং অ্যাডভাইজরি সাপোর্ট প্রদান করছে এমন একটি রাষ্ট্র যার সঙ্গে আমাদের কোন ডিপ্লোম্যাটিক রিলেশন নেই। এখন আমাদের ট্রাভেল ব্যানও কিন্তু আছে সেখানে। এখন মজাটা হচ্ছে ইসরায়েলের যে হিস্ট্রি এবং তারা যে ক্লেম গুলো হাজির করছে তার মধ্যে একটি হচ্ছে রোমান পারসিকিউশনের আমলে
তাদের 12টি ট্রাইব ইসরায়েলাইট ট্রাইব লস্ট হয়ে গেছে, এবং এইরকম একটি ট্রাইবের নাম হচ্ছে বনি মানেশা, এবং তাদের দাবি এরা হাঁটতে হাঁটতে আমাদের হিল অতিক্রম করে মিজোরামে থিতু হয়েছিল।